তো জমায় আমরা আলোচনা করছিলাম কোরআনুল ক্যারিমের একটি সুরা থেকে আপনাদের কি মনে আছে কোন সুরা থেকে সোরা তো লোকমান লোকমানে হাকিমের প্রজ্ঞা তার জ্ঞান তার ইন্টালেকচুয়াল ক্যাপাবিলিটি নিয়ে আমরা কথা বলেছিলাম ওই লোকমানে হাকিম কিছু উপদেশ তার সন্তানকে উদ্দেশ্য করে দিয়েছিলেন যেই উপদেশগুলো আল্লাহ সবাহানা তালা এক এক একটি আয়াত বানিয়ে এই কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন সেম উপদেশ লক্ষমান যে কথাগুলো বলেছে হুবুহু ওই কথাগুলোকেই আল্লাহ তালা পেস্ট করেছেন এবার বুঝুন আপনি লোক মানুষ তো তার সন্তানকে কত কথাই বলে তো কোরআনে ক্যারিমের মতো এত মহান গ্রন্থে ওই কথাগুলো ঢোকাবার কি প্রয়োজন আবার লোকমাণে হাকিম সে তো তার জীবদ্দশায় তার সন্তানকে একটা দুইটা না হাজার ও লাখ উপদেশ দিয়েছেন কিন্তু এতগুলো উপদেশ তো আল্লাহ কোরআনে আনেন নাই বেছে বেছে কিছু উপদেশ আল্লাহ তালা এনেছেন তার মানে আল্লাহ তালা এ হাকিমের যেই উপদেশগুলো কোরআনে কারিমে কোর্ট করেছেন এগুলো শুধুমাত্র লোকমানে হাকিমের ছেলের জন্য প্রযোজ্য না গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্যই প্রযোজ্য ঠিক না এই কথাটা আগে বলে নিলাম তাহলে উপদেশগুলো আপনি খুব কেয়ারফুল্লি শুনতে পারবেন যে কোন উপদেশ এত দাম সাধারণ একজন মানুষ যিনি নবীও না কিন্তু তার উপদেশগুলো আল্লাহ কোরআনে যেহেতু ঢুকিয়েছে তার মানে তার উপদেশগুলো অনেক মূল্যবান আসুন আমরা সময় ক্ষেপণ না করে কোরআনে কারিম থেকে লোকমানে হাকিমের উপদেশগুলো পড়া শুরু করি সুরাই লোকমান আয়াত নাম্বার তেরো এবং চোদ্দ লোকমানে হাকিমের উপদেশগুলো পড়ার পূর্বে একবার আসুন আমরা আউদিল্লা এবং বিসমিল্লা পরে নিই তাহলে যেটা হবে আল্লাহ তালা বলছেন বিল্লাহ মিনা রজিম যখন কোরআন পড়বা বা কোরআন শুনতে বসবা ওই টাইমে তোমার কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয় শয়তান যেন তোমাকে মিসগাইড করতে না পারে ধোকা দিতে না পারে সেজন্য একবার আউদবিল্লাটা পরে নিবা তাহলে শয়তানের সকল ধোকা থেকে তোমাকে যিনি বাঁচিয়ে দিবেন তিনিকে অদবিল্লা হিমিনা সৈত নিরজি وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير وان جاهداك على ان تشرك بي ما ليس لك به علم. فلا تطيعهما وصاحبهما في الدنيا <سؤال> معروفا واتبع سبيل <سؤال> من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم تعملون سبحان الله. আল্লাহ আবু আলামিন বলছেন ওয়াইদ স্রণ ওই সময়। কলা লোকমা নলু বিনিহী, ওয়াহু আই আইদুহুয়া বনাই এলা দুশনিক বিল্লাহ। যখন লোকমানে হাকিম তার সন্তানকে কাছে ডেকে কাছে এ উপদেশ দিচ্ছ্ছিল। ওয়াহু আই আইদুহু মানে ওয়াজ করছিল। যেবনি যে আপনাদের সামনে আমি কথা বলছি। আরবিতে এটাকে বলা ওয়াজ লোকমানে হাকিম তার সন্তানকে ওয়াজ করছেন এখান থেকে দায়ীদের শিক্ষা হচ্ছে ওয়াজ শুধু বাহিরের মানুষের জন্যই নয় বরং ওয়াজ করার প্রথম স্টেজটাই হচ্ছে নিজের ঘরে বোঝেন না কথা আমি শুধু বাইরের মানুষকে ওয়াজ শোনালাম এদিক দিয়ে সাপোজ আমার মা পর্দা করে না আমার বোন পর্দা করে না আমার স্ত্রী পর্দা করে না তাহলে হবে না ওয়াজ আগে ঘরে আগে ঘরে ওয়াজ করবেন এরপরে বাহিরে করবেন লোক হাকিমের প্রথম ওয়াজ তার সন্তানকে দিয়ে শুরু হলো বাহু আইয়া ইযুহুয়া বোনাইয়া লাতুশিক মিল্লাহ লোক মানে হাকিম তার সন্তানকে ওয়াজ করছে দা ইলাল্লাহ যারা দাওয়া তো তাবলিগের কাজ করে যারা যারা মানুষকে আল্লাহর পথে ডাকে এখান থেকে আরেকটা শিক্ষা বের করেন সেটা হচ্ছে কোমল ভাষায় মাধুর্যপূর্ণ ভালোবাসা মিশ্রিত ভাষায় দাওয়াত দিতে হবে মূলত শব্দটা ছিল আরবি গ্রামার অনুযায়ী ইয়া ইবিনি হে আমার সন্তান কিন্তু এটাকে মোসাফ্জারটা জাদের করা হয়েছে ইয়া বোনাইয়া ইয়া কে ইয়া করা হয়েছে ইয়া বোনাইয়া মানে শুধু আমার সন্তান না ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার প্রিয় সন্তান ও আমার চক্ষু শীতলকারী সন্তান চমৎকার শব্দ বলে এরপরে উপদেশ না বাবা ও আমার টুকরো সন্তানা বাবা কথা দুইটাই কিন্তু দুটার এফেক্ট সন্তানের প্রতি দুই রকম ভাবে হবে কথা বুঝতেছেন আপনারা তাইলে হা না কিছু বলিয়েন আপনি যদি গরম ভাষায় কিছু একটা বলেন এটাও সন্তান শুনবে ভয় ভয়ে শুনবে আপনি চলে যান পড়বেন নাসে আপনি একটা ধমক দিলেন নামাজের জন্য সন্তান আপনাকে দেখে নামাজ দাঁড়ালো সন্তান মনে করো ধমক দিছো না যা অজু ছাড়া দাঁড়ালো আপনি যদি বলেন বাবা ও করি যা টুকরা বাবা নামাজ না পড়লে যে যাহার নামে যাবা বাবা নামাজটা তো পড়া দরকার এই ভাষায় যখন দাওয়াহ দিবেন এই ভাষায় যখন তাকে বোঝাবেন তখন দেখবেন আস্তে আস্তে তার হৃদয়ে আপনার কথাটা গ্রহণযোগ্যতা তৈরি করবে লোকমানে হাকিম এই চমৎকার পদ্ধতি অবলম্বন করলেন কি মেধা আল্লাহ তারা তাকে দান করেছেন লোকমানে হাকিম তাকে বললেন লা ও বাবা তোমার প্রতি আমার এক নাম্বার উপদেশ হচ্ছে জীবনে কোনো দিন আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শিরিক শরিক করতে পারবা না ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার প্রিয় সন্তান জীবনে যা করো না করো তোমার প্রতি বাবা হিসাবে আমার এক নাম্বার উপদেশ হচ্ছে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে অন্য কারোকে তুমি কোনদিন শরিক করবা না অর্থাৎ শিরিকের গোনা যেন তোমার আমল না থাকে কেন শরিক করবা কারণ হচ্ছে ইন্না শিরকালা যুলমুন আযীম নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম অনেক বড় নাই এই আয়াতের ব্যাখ্যা এর থেকে নেন কারণ কোরআনে কারীমের চাইতে বিশুদ্ধতম তাফসির হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআন কারিমের এক আয়াত দ্বারা আর এক আয়াতের তাফসির করা লোকমানে হাকিম যেহেতু বললেন ইন্না শিরকাল যুলমুন আযীম শিরিক হচ্ছে মহা এবার আল্লাহ তাআলা আর এক বলছেন

এজন্য লোক মানে হাকিম প্রথমে বললেন বাবা শরিক করতে পারবে না আল্লাহর সঙ্গে কাউকে শরিক স্থাপন করবে সাহেব বুখারি দু হাজার ছয়শো হাদিস আনাস রদি আল্লাহান থেকে বর্ণিত আনাস রদি আল্লাহান হো বনেন সু ইরান নবে সল্লাল্লাহ আনন্দ আনিহি ওয়াসাল্লাম আনিল কাবাইর আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামকে একদিন সাহবাহ রাম একত্রিত হয়ে কবিরা গোনার ব্যাপারে প্রশ্ন করলেন কোন গোনা কবিরা আর সগিরা পার্থক্য বললেন কবিরা মানে কি গোনা কবিরা মানে সগিরা মানে কবিরা মানে বড় গোনা সগিরা মানে ছোট গোনা সাহাবায়ে কেরাম একদিন সুইলান নবী আন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর কবিরা সম্পর্কে প্রশ্ন করলেন এখন কবিরা তো অনেক এক হাদিসে এত কবিরা গোনা তো রাসূল বলতে পারলেন না অথবা বললেন না তার কারণ হচ্ছে কবিরা গোনার অনেক বড় লিস্টি একসাথে বলতে গেলে অনেক সময় লাগবে এজন্য কবিরা গোনাগুলোকে রাসূল বিভিন্ন হাদিসে পাট 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 করে বলেছেন এই হাদিসে সাহাবাই ক্যারাম যখন জিজ্ঞেস করেছেন তখন চারটা কবিরা গণার কথা বলেছেন কয়টা কবিরা গুনাহ চারটা কবিরা গোনা আল্লাহর হাবিব বলেন আল্লি শ্রকুবিল্লাহ ওয়াকুকুলওয়ালি দাইন ওয়াকতমুন্নাফসি ওয়া সাহা জাতু জোর বড় বড় চারটা কবিরা গনা হচ্ছে কবিরা গুনাহের মধ্যে আরও বড় গুনা আকবার বলা যায় এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওয়া নিজের পিতা মাতার অবাধ্য হওয়া তিন নাম্বার হচ্ছে ওয়া কতলুন অন্যায়ভাবে কোনো সাধারণ মানুষকে হত্যা করা চার নাম্বার হচ্ছে শাহাদাতু জুর কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো মিথ্যা সাক্ষর এক নাম্বার ধরেন শিরিক সমাজে অ্যাভেলেবেল দুই নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই বরং যত দিন যাচ্ছে বাড়ছে না কমছে বাড়ছে তিন নাম্বার কতল নাফস নিরীহ মানুষকে হত্যা করা এটা তো আলহামদুলিল্লাহ সমাজে এখন আর নাই কি বলেন চার নাম্বার শাহাদাতুজ্জোর নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে মিথ্যা কথা বলা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো এটা নাই আছে শুধু আছে না আজকে এ জাতির শ্রেষ্ঠ সন্তান যারা আলেম ওলামা মসজিদ মাদ্রাসার সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে তাদের বিরুদ্ধে গণকমিশন নামে ভুই জনবিচ্ছিন্ন এক কমিশন আলে মলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই শাহাদাত জোর মিথ্যা প্রপাগান্ডা করছে এটাকে বলে শাহাদাত জোর মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো ও ভাই আমার যুগের সাথে সাথে ভালো মানুষ কমে যাচ্ছে এটা সত্যি ভালো মানুষ কমছে সমাজে ভালো মানুষের স্থান অবস্থান কমে যাচ্ছে সংখ্যা কমে যাচ্ছে এটা যেমন সত্যি তবে ভালো মানুষ যারা আছে হিসাব করলে তাদের মধ্যে আপনার মসজিদের একজন এটাও ইমাম সত্যি কারণ অন্তত এই যুগে এসে আপনার মসজিদের ইমাম চাঁদাবাজি করে না সে টেন্ডারবাজি করতে পারে না ঘুষ খেতে পারে না সে আপনার মতো সিনেমা হলে সিনেমা দেখতে পারে না ভালো মানুষ কম ঠিক আছে অন্তত ভালো মানুষের একটা ক্যালকুলেশন করলে তাদের নামটা তো চলে আসবে অন্তত এই কাজগুলো তো তারা করতে পারতেছে না বলা হচ্ছে আলেমেরা হজুরেরা এরা হচ্ছে সব ধর্ম ব্যবসায়ী একশো ষোলো জন আলেমের নাম এবং এক হাজার মাদ্রাসার লিস্টটি করা হয়েছে দুদকের কাছে জমা দিয়েছে যে মাদ্রাসাগুলার অ্যাকাউন্টে অনেক টাকা এগুলো ধরেন এগুলো সব অবৈধ টাকা এগুলো বের করেন আহ আমাদেরকে ধর্ম ব্যবসাই বলা হয় ধর্ম ব্যবসার মানেই তারা বোঝে না শিক্ষক শিক্ষা দান করে পাঠ দান করে মাস শেষে সে একটা বেতন গ্রহণ করে অর্থ গ্রহণ করে ডাক্তার সেবাদান করে রুগীর সেবাটা কি চিকিৎসা করে রোগ নির্ণয় করে চিকিৎসা করে ডাক্তারও একটা অর্থ গ্রহণ করে শিক্ষকের শিক্ষাদানের পরে অর্থ গ্রহণ করা এটা যদি শিক্ষা ব্যবসা না হয় ডাক্তারের চিকিৎসার পরে অর্থ গ্রহণ করা যদি ডাক্তারি ব্যবসা না হয়ে সেবা হয় তাহলে আলেম ওলামাদের মসজিদ মাদ্রাসা পরিচালনা করা ব্যবসা না বরং এই জাতির জন্য সেবাই হবে অন্য জায়গায় আপনি এগুলার সেবা বলে চালিয়ে দেন আর আলে ওলামা তাদের ক্ষেত্রে আপনি ব্যবসা শব্দ ব্যবহার করেন তাদের মাথা ব্যথা একটাই যে হুজুরের হুজুর কেন হেলিকপ্টারে উঠবে আহমদ শফি কিভাবে হেলিকপ্টারে যেত হুজুর কেন এত দামি গাড়ি দিয়ে আসে মসজিদে হুজুরে কেন বাড়ি আছে হুজুর তো থাকবে থার্ড ক্লাস হুজুর তো আমাদের কাছে এসে হাত বাঁধবে সে তো গরিব থাকবে অসহায় থাকবে জামা ছেড়া থাকবে আমরা তাদেরকে দান দিব অনুদান দিব এরকম অবস্থা তাদের থাকবে কিন্তু হুজুরের অবস্থান যদি ভালো হয় তাহলে কলি যায় তাদের চুলকানি উঠে যে কেন হুজুর তো ভালো থাকার কথা না দাঁড়িয়ালারা ভালো থাকে কিভাবে ভালো তো থাকবো আমরা এগুলো তারা ভাবে আমরা কখনো ধর্ম ব্যবসায়ী নই ধর্ম দিয়ে ব্যবসা আমরা করি না ধর্ম ব্যবসার মানে আপনাকে বুঝতে হবে আজকে হাজারো মানুষের কাছে ধর্ম ব্যবসাটাকে একটু বুঝিয়ে দেওয়া দরকার ধর্ম ব্যবসা কি সহজে বুঝেন এক কথায় বুঝেন ধর্ম ব্যবসা হচ্ছে যারা ভেতরে ধর্মকে যে লালন করে না কিন্তু বাহিরে যে সাজে মূলত ধার্মিক সেই ধর্ম ভেতরে ধর্ম নাই বাহিরে ধর্মের সিম্বল লাগিয়েছে যেমন রেস্টুরেন্টের নাম অনেক জায়গায় দিয়ে দেয় বিসমিল্লা রেস্টুরেন্ট আল্লাহ বিসমিল্লা রেস্টুরেন্ট দেয় ভেতরে যাওয়ার পরে বাসি পচা নোংরা খাবার খাওয়ায় মানুষকে দেখা যায় বাহিরে বিসমিল্লা ভেতরে নজবিল্লা আছে নাই এটা ধর্ম ব্যবসা কারণ বিসমিল্লাটা ইসলামের সাথে কানেক্টেড এটা একটা ধর্মীয় সিম্বল এটা যখন মুসলিম দেশের কোনো মানুষ দেখে সে তখন চিন্তা করে বিসমিল্লা রেস্টুরেন্ট যাই এখানে খাই কিন্তু ওই বেটা যে বিসমিল্লা দিয়ে ভিতরে নাওজুবিল্লা খাওয়া হচ্ছে এটাই হচ্ছে ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা তারা করে সারা বছর যারা টুপি দাড়ির বিরুদ্ধে অবস্থান নেয় সারা বছর যারা আলে ওলামা টুপি আর দাড়িকে নেগলেক্ট করে ঘৃণা করে আবার নির্বাচনের আগে যারা মাথায় টুপি লাগায় এটাই মূলত ধর্ম ব্যবসা আপনি যদি ঘৃণা করেন আপনি আবার মাথায় টুপি দেন কেন আপনি যদি কি ঘৃণা করেন আপনি নির্বাচনের আগে ছোট ছোট দাঁড়িয়ে রাখেন কেন আপনি পাঞ্জাবি পরেন কেন এটাকে ঘৃণা করা যাবে না এটা আমার রাসুলের সুন্না তা আলেমল আমার সুন্নাত না এটা রাসূল সাল্লাহ আর ইহসাল্লাম তাই আলেমরাও লাহ করে এগুলোকে বলা হয় ধর্ম ব্যবসা আমরা ধর্ম ব্যবসা করি না আল্লাহ তাআলা এই কাজ যারা করেছে এটা কোনো সরকারি সংগঠন না এমনি ভুঁইফোর একটা নামও নিলাম না মসজিদে মতো লোকের নামও নেওয়া দরকার নাই তারা এটা আলেম ওলামা মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে তারা একটা ডকুমেন্টারি বানিয়েছে হওয়া তালা তাদেরকে সমজ দান করুক তাদেরকে হেদায়ত দান করুক তাদেরকে কোরআন শুননা বুঝে কোরআন শুননার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক লোকমানে হাকিম তার সন্তানকে প্রথম যে উপদেশটা করলেন সেই উপদেশটাই হচ্ছে বাবা ও বাবা করো না কি না শিরিকের অনেকগুলো বিষয় আছে আমরা যখন শিরিকের ব্যাপারে বিস্তারিত কথা বলবো ওই জমা ইনশাল্লাহু তালা এগুলো প্রপার আলোচনা হবে আজকে সংক্ষেপে সমাজে বহুল প্রচলিত পাঁচটি শিরিক আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব সমাজে বহুল প্রচলিত কয়টা শিরিক এক নম্বর সুনানে আবু দাউদ তিন হাজার নয়শো চার নম্বর হাদি

সমাজে বহুল প্রচলিত পাঁচটি শিরিক। এক নাম্বার হচ্ছে গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করা নিজের হস্তরেখা দেখানো এই গণক জ্যোতিষীর এই ব্যাপারগুলো বাংলাদেশে আছে না নাই গণক জ্যোতিষী জ্যোতিষী সম্রাট অমুক চিস্তি উনি আপনার হাত দেখলেই বলে দিতে পারে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ এরকমের লিফলেট লাগানো বাসের পেছনে ট্রাকের পেছনে দেখানো হয় আপনি কি কাউকে অবদকে বাধ্য করতে চান স্বামী স্ত্রী মনোমালিন্য ব্যাসা লাগছে না চাকরি পাচ্ছেন না ব্যবসায় উন্নতি হচ্ছে না চলে আসুন এই ঠিকানায় কামরূপ কামাক্ষা থেকে ডিগ্রি প্রাপ্ত শয়তান আছে না নাই শয়তান বললাম এই কারণে যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইং দা হু মাফatihুল গায়ম লাইয়া আলাহু ইল্লাহু গায়ব এর চাবি কাঠি অর্থাৎ ভবিষ্যতে কি হবে না হবে এই জ্ঞান আল্লাহ ছাড়া কারো নাই আর যে বলবে ভবিষ্যতের খবর আমি জানি ও মানুষ না তো শয়তান দুই জাননি কিভাবে এটা কোরআনের সাথে বিরোধপূর্ণ কথা কেউ জানে না ভবিষ্যতে কি হবে না হবে যদি আপনারে কেউ বলে আপনার হাত দেখে বলে দিতে পারবো ভবিষ্যতে কি হবে তখন আপনার দায়িত্ব হচ্ছে সাথে সাথে তার কানের নিচে পাঁচ আঙ্গুলের একটা ছাপ দিয়ে দিবেন এই যে ঠিক বললেন এখন তো যারা পিটাইবেন সে তো ধরবো এবারে পিটাই লিখান হাত দেখাইছো সব টাকা দিবা পয়সা নিয়ে দিয়ে থাপরাও কেন আপনি বলবেন বাবা আপনি তো আমার হাত দেখে বলে দিতে পারলেন আমার ভবিষ্যতে এক বছর পরে আমার ভাগ্যে কি হবে আর নিজের হাতটা দেখা এটা বুঝতে পারলেন না যে এক মিনিট পরে কানের নিচে বসবে এইটা যদি বুঝতেন তাইলে ওইটা দৌড় দিলেন না কেন এক বছর পরের খবর কেমনে দিবেন আপনি তুমি এক মিনিট পরের খবরই জানেন না ঠিক না এক মিনিট পরের খবরই তো আপনার কাছে নাই আপনি এক বছর পরে খবর কেমনে আমার দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লক্ষ্য করে শুনেন সুনানে আবু দাউদের 3904 নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন মান আতা কাহিনান আও আরফান ফাসাদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা নুযিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি কোন গণকের কাছে যায় কোন জ্যোতিষীর কাছে যায় যাওয়ার পরে তাকে যদি হাত দেখায় কপাল দেখায় আর ওই গণক ওই জ্যোতিষী তার হাত দেখে যে ভাগ্যটা গণনা করে দিবে এই কথা যদি কেউ বিশ্বাস করে সাথে সাথে আমি নবীর উপরে তেইশ বছরের বেশি সময় ধরে আল্লাহ যে কোরআন নাজিল করেছে গণকের কাছে গিয়ে গণকের কথা বিশ্বাস করলে সাথে সাথে কোরআনের সঙ্গে সে কুফরি করেছে শুধু গণকের কথা একবার বিশ্বাস করেন পুরো কোরআনের সাথে আপনি কুফরি করেছেন ফাঁকা একটা ফরক বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমার উপরে নাজিল হয়েছে সবটার সাথে সে কুফরি করেছে কি ভয়ংকর কথা কোরানের একটা শব্দের সাথে কুফরি করলে তো জীবন শেষ কাদিয়ানিদের নাম আমরা সবাই জানি আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সবার একমত কাদিয়ানিরা কাফের কোরআনে সব মানে তবু কাফের কেন কারণ একটা শব্দ মানে না তারা রাসুলকে হ তামান নাবিজিন খ আলিফ তামিম হ তামান নাবিজিন শেষ নবী মানে না একটা শব্দ না মানার কারণে তারা কাফের এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই আর আপনি যদি পুরা কোরআনটাই না মানেন তাইলে আপনি কোন পর্যায়ে গেছেন এবার বুঝেন এজন্য গণক জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখানো শিরিক এটা করা যাবে এবার প্রশ্ন আসতে পারে যে হাদিসে তো একটা ফাঁক আছে মানুষ তো একটু ফাঁক ফুকুর খুঁজে যে কোন ফাঁক দিয়ে বের হয়ে যাবে ফাঁক বলতে দাসুল তো বলেছেন যে গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে ধরেন হুজুর আমি গণকের কাছে গেলাম আমার অনেক শখ একটু হারটা দেখাবো কিন্তু যা বললো বিশ্বাস করলাম না অন্ত দেখাইলাম দেখি না কি বলে বিশ্বাস করলাম না তাইলে সমস্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকাটাকে বন্ধ করে দিয়েছেন আরে হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা কাহিনান আও আরফান ফাসআলাহু আন শাইইন কেউ যদি কোনো কোনো কের কাছে যায় কোন জ্যোতিষীর কাছে যায় তাকে যদি কিছু জিজ্ঞেস করে অথবা তাকে হাত দেখায় তাহলে লাম আর সালাতুন আরবাইনা লাইলা তার চল্লিশ দিনের আমল গুলোকে আল্লাহ বরবাদ করে দেয় এখানে কিন্তু বিশ্বাসের ব্যাপার নাই আপনার বিশ্বাস করতে হবে না শুধু গিয়ে হাতটা দেখান দেখানো মাত্রই চল্লিশ দিনের আমল শেষ আর বিশ্বাস করলে তো কাফের দেখালেই দিনের আমল শেষ আর বিশ্বাস করলে কথা বলেন সমাজে প্রচলিত পাঁচটি শিরিকের এক নাম্বার হচ্ছে কোন গণ শিরিক কাছে গিয়ে হাত দেখানো যাবে না দুই নাম্বার কোনো বস্তুকে বা কোনো ব্যাপারকে বা কোনো দিনকে বা কোনো সময়কে সুলক্ষণ অথবা কুলক্ষণ এটা মনে করা যাবে না এরকম আমাদের উদ্দেশ্যে হয় যেমন আপনি সকালবেলা ব্যবসার দোকানের উদ্দেশ্যে বের হচ্ছেন স্ত্রী দিয়ে ডাক দিল রফিকের বাপ এখনই ডাকলা এই ডাকলার সময় নেই মাত্রই বাহিরে পাটা দিতে চাইলাম এখনই পেছন থেকে ডাকলা এই পেছন থেকে ডাকলা আজকে তো আমার পুরো ব্যবসায়ীটা শেষ কুফা লাগায় দিলা বের হয়েছে বাহিরে কাক ডেকেছে ঈশ্বরে শেষ পুরা দিনটাই শেষ কাকের আওয়াজ শুনলাম বের হওয়া মাত্রই জোড়া কলা খেও না কিন্তু কেন জোরা খাইলে জোড়া কলা খেলে কিন্তু জমজ বাচ্চা হবে খাওয়া যাবে না

আল্লাহর হাবিব একই হাদিসে তিনবার বললেন সুলক্ষণ কুলক্ষণ শিরিক সুলক্ষণ কুলক্ষণ শিরিক সুলক্ষণ কুলক্ষণ শিরিক আপনি যদি কোনো বস্তুকে কোনো কাজকে কোনো ব্যাপারকে সুলক্ষণ বা কুলক্ষণ ভাবেন তখন সাথে সাথে আপনি সিঁড়িকে গোনা করে ফেলবেন কারণ কোনো বস্তুর ক্ষমতা নাই কোনো প্রাণীর ক্ষমতা নাই আপনার ভাগ্য ফেরাবার আপনার ভাগ্য যদি বিপদ থাকে তাহলে বিপদ আসবে আর যদি বিপদ না থাকে কেউ বিপদ আনতে পারবে পারবে এবার দেখি আল্লাহর কোরআন কি বলে সূরা একশো সাত নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাকুল্লাহু ফেলা ফালাকাশিফা লাহুল ওয়াঁই ওরিদ কে বে খৈরিং ফালার দালি আর আল্লাহ রাব্বুল আর যদি কারো কল্যাণ করতে চায় দুনিয়ার কোন বস্তু আল্লাহর কল্লাম থেকে আপনাকে ফিরাতে পারবে ওয়াঁই উরিদ কে বে খৈরিং ফালা আরদালি ফাদলি কল্যাণ করতে চাইলে কেউ ফিরাতে পারবে না আবার আল্লাহ যদি আপনার একটা ঘটন একটা কল্যাণ লিখে থাকে দুনিয়ার সবাই এক হয়ে গেলেও আপনার ভাগ্য ফেরাতে পারবে তার মানে সুলক্ষণ কোলক্ষণে বিশ্বাস করা শিরিক আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের ভাগ্য যার হাতে তিনি কে আল্লাহ সাহান এবার আসি তিন নম্বর যেটা সিরিকের মধ্যে পড়ে যায় সেটা হচ্ছে রিয়া লোক দেখানো আমল এই যে আমরা এসেছি এখানে নামাজ পড়তে কাকে দেখানোর জন্য না সাহেবকে সভাপতি সাহেবকে সাহেবকে না তবে অনেক সময় কি হয় অনেক সময় যেটা হয় ধরুন কেউ শূন্যতে দাঁড়িয়েছে জোহরের সময় ইমাম সাহেব ঢুকেছে ইমাম সাহেব ঢুকে আশেপাশে জায়গা না পেয়ে ওই বান্দার পাশে দাঁড়িয়েছে ওই লোকটা চিন্তা করতেছে যে আজকে ইমাম সাহেব যেহেতু পেশো আমার সাথে দাঁড়িয়েছে আজকে আগের মতো তার তাড়াহুড়া করে রুকু চেষ্টা করবো না আজকে একটু সময়টা বাড়ায় তখন সুন্দর করে ধীরস্থিরভাবে স্থিরভাবে নামাজ পড়ে রুকু সাজদাও ধীর স্থিরভাবেই করে এরকমের ব্যাপার কি হয় না হয় সম্মানিত মানুষকে দেখে সে তার নামাজের চেহারাটা পরিবর্তন করে নেয় একাকী থাকলে যেভাবে খুশি সেভাবে নামাজ পড়ে এমন ভাবে রুকু সেজদা করে যে মসজিদের টাইজ যে ফাটে না এটাই ভাগ্য এত দ্রুত সেজদা দেয় আল্লাহ 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 এই যে তাজবি কখন পরে আল্লাহ ভালো জানে কিন্তু যখন ইমাম সাহেব তার পাশে দাঁড়ায় খতিব সাহেব তার পাশে দাঁড়ায় আগের অবস্থা থাকে না নামাজে পরিবর্তন হয়ে যায় এ ব্যাপারে সুনানি ইবনে মাজাহ চার হাজার দুই শত চার নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল ও সাহাবীরা আমি কি তোমাদেরকে মাসীহ দাজ্জালের চাইতে ও ভয়ঙ্কর যে ব্যাপারটা তোমাদের প্রতি আমি ভয় করি ওই ব্যাপারটা কি আমি তোমাদেরকে জানাবো না সাবাই কিরম বললেন কল বালা আমরা সবাই বললাম ইয়ার আসুর অবশ্যই জানান আল্লাহর হাবিব বলেন আর শিরকুল হাফি সেটা হচ্ছে গোপন শিরিক কি শিরিক গোপন শিরিক সেটা হচ্ছে আইয়াকুমার নজুল রুইস অল্লি ফাইউজইন তাহ লিমা আরমিন নদীর রজুল আইয়াকুমার নজুল উইস অল্লি এক আল্লার বান্দা নামাজ দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য এমন সময় তার পাশে কেউ একজন সম্মানিত মানুষ চলে এসেছে রজুল ওই মানুষটাকে দেখার পর পরই তার নামাজের চেহারা পরিবর্তন হয়ে গেছে সে তখন তার নামাজকে আরও মডিফাই করছে বিউটিফাই করছে সে যখন অন্য কোনো মানুষকে দেখানোর জন্য সুন্দর করে নামাজ পড়ে এটা হয়ে যায় তার জন্য একটা গোপন শিরিক এই রকমের কাজ আমাদের মধ্যে অনেকেই করে কি করে না করে কি করে না তবে যারা করেন আজকে থেকে ইনশাআল্লাহ তালা এই কাজ আর করা যাবে কারণ আমি যখন একা থাকি আমার আল্লাহ তখন আমাকে যেমন দেখে আমি যখন হাজারো মানুষের সামনে থাকি আমার আল্লাহ ঠিক ওই রকমই দেখে আমি যখন খোলা আসমানের নিচে থাকি তখন আমার রব আমাকে যেমন দেখে আমি যখন বদ্ধ ঘরে অন্ধকারের মাঝে থাকি তখনও আমার আল্লাহ আমাকে ঠিক তেমনই দেখে আমি দেখিনা কিন্তু আমার মালিক আমাকে দেখে না লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার কোন দৃষ্টি তার দৃষ্টি সীমার আয়েততে আল্লাহকে আনতে পারে না কিন্তু আল্লাহর দৃষ্টি সীমার মধ্যে সবাই আছে এবার 4 নাম্বার সমাজের প্রচলিত আরেকটা শিরক সেটা হচ্ছে যখন তখন যখন তখন যার তার নামে কসম করা কথায় কথায় কসম করা যখন তখন কসম করা আছে না নাই বাবার কসম মায়ের কসম মাটির কসম আর কিসের 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 কসম বলে বাতাস মানে যা আছে দুই চকে যা দেখে সবকিছুর কসম এটা করা যাবে না যখন তখন যার তার নামে কসম করা যাবে না

ওয়াহ ওয়া ইয়াসি রফিয়া আকবিন আবদুল্লাহ বিন অমর অর্থাৎ অমর রদিয়াল্লা হোয়ানহুর ছেলে তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লা ইহসাল্লাম একদিন অমর বিন খত্তাবেকে এক ভ্রমণে সে আরোহিত অবস্থায় তাকে আল্লাহর হাবিব দেখতে পেলেন অর্থাৎ যেই হাদিসটা বর্ণনা করছেন এই হাদিসটা সংগঠিত হয়েছে বাবা এবং নবীর মাঝে আর এই হাদিসটা আমাদের কাছে বর্ণনা করেছেন ছেলে হাদিস বর্ণনা করছেন যে আমার বাবা একদিন কোথাও অমর এমন সময় আল্লাহর হাবিব তাকে দেখতে পেলেন আমার বাবা কোন একটা প্রসঙ্গে কথায় আরেকজনকে আমার বাবা অমর কথার মধ্যে কসম করলেন তার বাবার নামে উমর এর বাবার নাম হচ্ছে খাত্তাব অমরের বাবার নাম কি খাত্তাব আল্লাহ রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তার বাবার নামে অর্থাৎ খাত্তাবের নামে কসম কাটলেন ইয়াহলিফু বিআবিহি বাবার নামে কসম কাটলেন আল্লাহর হাবিব সাথে সাথে উমর কে থামিয়ে দিয়ে বললেন আলা শুনে রাখো লা ইয়ান ইন্না আল্লাহ ইয়ানহাকুম আন তাহলিফু বিআবায়কুম নিশ্চয়ই আল্লাহ আলামিন তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের নামে কসম করতে আল্লাহ তালা নিষেধ করেছেন তোমার বাপ দাদার নামে কসম করবা না বাবার নামে কোনো কসম করতে পারবা না এখন প্রশ্ন আসতে পারে ইয়া আল্লাহ যদি জীবনে কোনো সিচুয়েশন চলে আসে যে যখন কসম না করলে আর হবেই না এমন যদি কোনো কঠিন সিচুয়েশন চলে আসে যেখানে আমার অবস্থান বোঝাবার জন্য আমাকে কসম করাই লাগবে তখন কি করে করব। আল্লাহর হাবিব বললেন কেউ যদি কসম করতে চায় কেউ যদি একান্ত কসম করতেই চায় বাপ দাদার নামে আকাশ বাতাস মাটির নামে কসম নয় তখন সে যেন সরাসরি আল্লাহর নামেই কসম করে কার নামে কার নামে কসম মারাত্মক ব্যাপার যখন তখন করবেন না কসম যারা কথায় কথায় বেশি বলে তাদের কথার ওয়েট কমে যায় একটা সময় দেখা যায় ওই মিথ্যা কথার সরুতেও কসম একটা লাগায় দেয় কসম তো বলবেন তখন যখন কসম না বললেই নয় কিন্তু অনেক সময় ব্যবসায়ী ভাইদেরকে দেখা যায় কসম ভাই মালটা এত দিয়ে কিনা নিয়ে নেন তখন কসমটা কমার্শিয়াল কসম হয়ে যায় ব্যবসায়িক কসম এভাবে যখন তখন কসম করা যাবে না আল্লাহর হাবিব বলেন কেউ যদি কসম করতেই চায় তাহলে করতে হবে কার নামে আল্লাহু আউলি ইয়াসমু না চুপ থাকতে হবে কসম যদি করতেই হয় তাহলে আল্লাহর নামে করবা নয়তো চুপ থাকবা কসমের দিকে যাবা না আর এক হাদিসে আল্লাহর হাবিব বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকদ আশরাক কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে তাহলে সে একটা শরীর করল সে একটা কামালো এজন্য যখন তখন যার তার নামে কসম করা যাবে যাবে যদি করতেই হয় কখনো তাহলে করতে হবে কার নামে সেটা কি শখের বসে নাকি খুব প্রয়োজনে বিশেষ প্রয়োজনে শখের বসে পাঁচ নাম্বার সমাজে প্রচলিত সিঁড়ি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোন তার কাছে গিয়ে কিছু চাওয়া আমাদের সমাজের মানুষ খুব কষ্ট লাগে দুঃখ লাগে মাঝে মাঝে ভাবি আহারে মাজারে যে মানুষটা গিয়ে সেজদা করলো সে তো শিরিক করার জন্য গেল না সে তো আল্লাহকে পাওয়ার জন্যই গেল কিন্তু তার রাস্তাটা ভুল ছিল তার রাস্তাটা ভুল ছিল তার পদ্ধতিটা ভুল ছিল কিন্তু লোকটা তো আল্লাহকে পাওয়ার জন্যই গেল এই মানুষগুলোকে ভালো বেশি অন্তত আমাদেরকে বোঝানো দরকার ভাই এটা করো না কারণ আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করা যাবে কথা বলেন আল্লাহ ছাড়া কোন মাজারের কাছে গিয়ে হাত তুলে ওই মাজারের ভেতরে যিনি শায়িত আছেন তার কাছে কোনো কিছু চাওয়া যাবে সে কি দেওয়ার মতো ক্ষমতা রাখে অনেক সময় দেখা যায় বিয়ে করেছে দুই চার পাঁচ বছর হয়ে গিয়েছে সন্তান আদি স্ত্রীকে নিয়ে চলে যায় সপরিবারে সস্ত্রীক সফর করে চলে যায় সিলেটে শাহজালাল রাহিমাহুল্লাহ শাহজালাল ইয়ামিনি রাহিমাহুল্লাহর ওই যে মাকবারাহ মাজার ওখানে যাওয়ার পরে ওখানে বাহিরে কিছু চিংড়ি মাছ পাওয়া যায় কিছু মলা ঢেলা মাছ পাওয়া যায় কিছু গোস্ত টোস্ত পাওয়া যায় এগুলো কিনে এগুলো কিনে এরপরে পুকুরে গজার মাছ রে খাওয়ায় তার মাথায় হাত বোলা দেয় গজার মাছকে খাওয়ায় আর হচ্ছে কবুতরকে খাওয়ায় খাওয়ানোর পরে এবার মাজারের সামনে গিয়ে কান্না কাটি করে আর দোয়া আমি দু হাজার সতেরো কিংবা আঠারো দুইটার একটা হবে যখন গেলাম সেখানে আমার মাহফিল ভাবলাম যে যাই আল্লাহর আমি যাওয়ার পরে দেখলাম আহা ভেতরে মহিলা দিচ্ছে বোরকা পরা মহিলা পর্দা করা মহিলা কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর চাইতেছে বাধা দেওয়ার মতো কেউ নাই মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি প্রকৃত ভাবে কিছু দেওয়ার ক্ষমতা তার থাকতো তাহলে উইঠা আগে যে তার কাছে সন্তান চায় তার একটা থাপ্পড় দিত তুই বেটা আমার কাছে সন্তান চাস কেন আমি নিজেই তো এখন কবরের বাসিন্দা তুই তো চাইবি কার কাছে তুই তো আল্লাহর কাছে চাইবি তুই আমার কাছে চাস কেন আমি কিভাবে দিব কারণ রাসূল বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তার ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা থাকে না তুমি আমার কাছে কিভাবে চাও আমার কাছে চাইতে পারবে না এই জন্য চাইবেন মাজারের কাছে না কার কাছে কার কাছে চাইবেন কারণ এগুলো প্রকৃতভাবে আমাদের যিনি দেয় তিনি কে রব্বুল আলামিন বলেন

ভৈয়াজে আলু মাইয়া শা ওয়া কি মা ইন্না হোয়ালি মুখদিশোমাহাল্লাহ বলেন আল্লাহ রাব্দ আল এমিন সুরায় সুর আর পঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়ে বললেন ও গোলামেরা লিল্লা হিমুল কুসামা ওয়াতি ওল্লাহর আকাশ এবং জমিনের রাজত্ব আমি আল্লাহর এয়া শুনুকুমাই আসা আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি এয়া হা বলি মাই আসা অইনা তা অহা বলি মাই আসা অদ্ধ আমি আল্লাহ যখন যাকে চাই তাকে কন্যা দেই আবার আমি আল্লাহ যখন যাকে চাই তাকে পুত্র দেই কে দেয় এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আও ইউজাউজুহু যুকরানা ওয়া ইনাসা আবার যাকে চাই তাকে কন্যাও দেই তাকে পুত্রও দেই ওয়া ইয়াজালুহু মাইয়াশা ওয়া কিমা আবার আমি আল্লাহ যখন যাকে চাই তাকে কন্যাও দেই না পুত্রও দেই না বান্দা বানায় ফেলে রাখি এই তিনি যিনি তিনি কে আল্লাহ এজন্য সব দেওয়ার ক্ষমতা আল্লাহর যদি কিছু চাইতে হয় চাইতে হবে কার কাছে আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর কাছে গিয়ে কোনো কিছু চাওয়া তার পায়ে সিজদা দেওয়ার নামই হচ্ছে শিরিক সিজদা দেওয়ার নাম এই রকমের শিরিক আমাদের সমাজে আছে না নাই এই রকমের শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এর পরের লিংসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেন পড়ালাম জানেন কারণ হচ্ছে লুকমানের নামে সুরা এ সুরা আল্লাহ তালা একই জায়গায় পর পর শুধুমাত্র লুকমানে হাকিমের উপদেশগুলোই বলছেন কিন্তু হঠাৎ করে দ্বিতীয় নাম্বারে এসে আল্লাহ তালা লুকমানকে থামিয়ে দিলেন তোমার উপদেশ একটু পরে আবার শুরু করো এখন আমি আল্লাহ তালা একটা উপদেশ দিয়ে দিই লোকমান হাকিমের উপদেশ থামিয়ে মুয্দখানে দুই নম্বর উপদেশ আল্লাহ নিজে ঢুকায়া দিয়েছেন কি উপদেশ সেটা অবস্বাইনাল ইনসানা বিওয়ালিদাই আল্লাহ তালা দুনিয়ার সব সন্তানদেরকে কাদেরকে আমরা যারা আছি আমরা তো সবাই না কারো কারণ কারণাকার সন্তান দুনিয়ার সব সন্তানদেরকে শুধুমাত্র বাবা আদম ছাড়া দুনিয়াতে যত সন্তান আছে সব সন্তানদেরকে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহর ওসিয়ত মানে উপদেশ না আল্লাহর উপদেশ মানে আদেশ আমার উপদেশ মানে উপদেশ কিন্তু প্রধানমন্ত্রী উপদেশ কিন্তু আদেশ হয়ে যায় আর আল্লাহর উপদেশ উপদেশ না এটা ফরজ ওয়াজিব হয়ে যায় আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সব সন্তানদেরকে আমি আদেশ করছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সদ ব্যবহার করে এখানে বলেছেন যে এই কথা তো আল্লাহ পরেও উপদেশ পারতেন বা অন্য জায়গায়ও বলতে পারতেন ঠিক লুকমানের উপদেশের মধ্যখানেই আল্লাহ তালা ব্যারিকেড দিয়ে দিলেন তার উপদেশ ঢুকিয়ে দিলেন কেন কারণ হচ্ছে সর্বপ্রথম উপদেশের মধ্যে নিজের পরিচর্যা নিজের সেবা বা নিজেকে ফুটিয়ে তোলেন নাই লোকমানে হাকিম প্রথম উপদেশে তার সন্তানকে সবার আগে আল্লাহর হক সম্পর্কে সচেতন করেছিলেন কথা বুঝতেছেন এখন আল্লাহর হক সম্পর্কে সচেতন করার ফলে আল্লাহ বলে লুকমান সর্বপ্রথম উপদেশটা তুমি তোমার সন্তানকে দিয়েছো সে যেন আমার হকটা নষ্ট না করে সে যেন শিরিক না করে আমি আল্লাহ খুশি হয়ে দুনিয়ার সব সন্তানদেরকে এখন তুমি যখন পিতা হয়ে পুত্রকে আমি আল্লাহর হক সম্পর্কে সচেতন করেছো এখন আমার দায়িত্ব হচ্ছে তোমার সন্তানকেও তোমার হক সম্পর্কে সচেতন করা তুমি আর কি বলবা তুমি থামো দুই নম্বর উপদেশটা আমি নিজেই দিয়ে দিই আল্লাহ তানা নিজেই বলছেন ওয়াসাইনাল ইনসান আবি ওয়ালিদাই আমি মানুষকে আদেশ করছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদ ব্যবহার করে কেমন সদ ব্যবহার করতে হবে আহ পিতামাতা এমন এক নাজুক জায়গা হামালাতু উম্মুহু ওয়াহনা নালা ওয়াহন মা এমন এক সেনসিটিভ জায়গা যে মায়ের ব্যাপারে আল্লাহ বলছেন মা একটার পর একটা একটার পর একটা কষ্ট সন্তানকে পেটে নিয়ে করে এই মায়ের সাথে কখনো বেদবি করো না মা তো এমন জায়গা মানুষ সুস্থ মানুষ ফর্টি ফাইভ ইউনিট পেইন সহ্য করতে পারে এর বেশি ব্যথা উঠলে হয়তো সে মারা যাবে নয়তো সেন্সলেস হয়ে যাবে আর একজন মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার মাত্রা দাঁড়ায় ফিফটি সেভেন ইউনিট প্লাস এত প্রচন্ড ব্যথা ওই ব্যথা দুনিয়ার কোন পুরুষ কল্পনাও করতে পারবে না মেডিকেল সায়েন্স বলে ওই ব্যথা এত ব্যথা কোন মানুষের শরীরের বিশটা হাড্ডি হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা হবে ওই ব্যথা একজন মায়ের হয় তখন তবুও তো মা একটা সন্তানের পরে আরেকটা সন্তান নিতে চায় আরেকটা সন্তানকে পৃথিবীতে আনতে চায় আমরা যারা মায়ের দুই চার পাঁচজন সন্তান আছি মা যদি চিন্তা করত প্রথম সন্তানের পরে বাবারে বাবা এত কষ্ট বলি না বাতি তার নাই ঠিক আর সন্তান নেব না তাইলে আপনি আমি আসতাম কি করে এত কষ্ট যে মা করেছে ওই মায়ের সাথে বেয়াদবি করা যায় ওই মায়ের সাথে নাফরমানি করা যায় তবুও তো সন্তানটা করছে মায়ের হক গুলো বোঝে না এক ছেলে তার মা ছিল অন্ধ ছোটবেলায় দুই মাস অবস্থায় বাবা মারা গেছে মা খুব কষ্ট করে সন্তানকে লালন পালন করে ছেলেটা যখন একটু বড় হয়ে স্কুলে যাচ্ছে ছেলেটা চিন্তা করলো আমার মায়ের একটা চোখ যেহেতু অন্ধ আমার মাকে আর স্কুলে নিয়ে আসা করাবো না আমার বন্ধুরা আমার মাকে দেখলে আমার একাবে তোর মার তো একটা চোখ নাই ছেলে বলে মা তুমি আর কালকে থেকে আমার সাথে স্কুলে আসবো না স্কুলে আমি একাই যাবো একাই আসবো মা বলে ঠিক আছে বাবা মা বুঝেও না বোঝার ভান করে থাকে ছেলেটা যখন বড় হয় পড়ালেখা শেষ করে চাকুরি করে বিয়ে করে কিছুদিন পরে স্ত্রী এসে বলে স্বামী আমাদের যেহেতু সুন্দর সংসার সোসাইটি মেনটেন করে চলতে হয় ভালো অবস্থানে আছি আমরা আপনার মায়ের যেহেতু একটা চোখ সমস্যা একটা চোখ নাই সারাদিন কালা চশমা পরে থাকতে হয় আপনি এক কাজ করেন তারে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসেন তার কারণ হচ্ছে বাসায় থাকলে সোসাইটি মেনটেন করা যায় না স্ত্রী কথা শুনে মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে কিছুদিন পরে হঠাৎ মা বাসার ঠিকানা নিয়ে একদিন বাসায় চলে আসে একাই খুব কষ্ট করে কলিং বেল দেওয়ার পরে ছেলেটা দরজা খুলে যখন মারে দেখেছে মারে দেখে তো তার মেজাজ গেছে গরম হয়ে বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষকে ফোন করে আমার মা বের হইলো কিভাবে ঠিক মতো রাখেন না কেন দেখাশোনা করেন না কেন বাইর হয়েছে কেন মা বলে বাবা তুই রাগ করিস না তোর বাসায় আমি থাকার জন্য আসি নাই একটা ছোট্ট চিঠি সন্তানের হাতে ধরিয়ে দিয়ে মা চলে যায় সন্তানে বা চিঠিটা খুলে মা লিখে এনেছে বাবা রে যে কথাটা তরে জীবনেও বলতে পারি নাই আজ বলে যাই কারণ আজকের পরে তোর সাথে আমার আর দেখা হবে কিনা আমি জানি না ও বাবা তোর যখন দুই মাস বয়স তখন তোর বাবা মারা যায় তোর বয়স যখন দুই বছর আমি রান্নাঘরে কাজ করছিলাম মানুষের বাড়িতে আমি কাজ করতাম তুই হঠাৎ খাতের উপর থেকে নিচে পড়ে আরেকটা আংটার সাথে লেগে তোর চোখে সমস্যা হয়ে যায় ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার বলে আপনার সন্তানের ডান চোখটা নষ্ট হয়ে গিয়েছে যদি কেউ চক্ষু দান করে তাইলে প্রতিস্থাপন করা যাবে মা বলে ডাক্তার আর কোন দান করার করে দরকার নাই মেহরবানি করে আপনি আমার চোখটা আমার বাচ্চাদের দেন আপনি আমার কলিজার টুকরা সন্তানকে আমার চোখটা দিয়ে দেন ও বাবা সেই দিন থেকে আমার একটা চোখ তোর মধ্যে আমি দিয়ে দিয়েছি বাবা আমার কোনো দুঃখ নাই সেই দিন থেকে একটা চোখ দেওয়ার পরে আমি আমার চোখ হারিয়েছি সৌন্দর্য হারিয়েছি দুনিয়া সাদ আল্লাহ হারিয়েছি তবে আমার মনে বড় আলহামদুলিল্লাহ আমি খুশি কারণ আমার একটা চোখ তো তোর মধ্যেই আছে যে চোখের জন্য তুই আমার ঘৃণা করলি এই চোখটা আমি তোর দিয়েছিলাম রে বাবা সন্তান চিঠিটা পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের জন্য খোঁজ নিতে গাড়ি বের করে বৃদ্ধাশ্রমে গেল যাওয়ার পরে শুনলো মা ফিরে নাই অনেক দিন যাওয়ার পরেও দেখা মার ফিরে নাই সেই দিন থেকে ওই হতভাগা সন্তান নিজের মায়ের দেখার কোনো দিন পায় নাই এই হচ্ছে মা জীবনে এমন অনেক অবদান আপনার প্রতি মায়ের আছে মা ওটা বলেও না অনেক সময় আপনি মনে করেন আমি তো সব করছি আমি সব পাইছি কিন্তু মায়ের এমন 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 কিছু অবদান আছে যেটা একজন মা অনেক সময় সন্তানকে বলে না আমি যখন ইন্ডিয়া থেকে প্রোগ্রাম শেষ করে বাংলাদেশে ফিরছিলাম কলকাতা এয়ারপোর্টে ঢোকার কিছুটা সময় পূর্বে এক বৃদ্ধাশ্রম দেখলাম আমার ড্রাইভার সাহেব বলল যে হুজুর এখানে আমার একটু কাজ আছে যদি আপনি আসেন তাহলে যেহেতু সময় আছে একটু দেখে আসতে পারেন সেখানে যাওয়ার পরে এক মায়ের বেডের কাছে একটা সাইনবোর্ড আমি দেখলাম ওটা দেখে আমি আমার মোবাইল বের করে সাইনবোর্ডের কয়েকটা ছবিও তুললাম এক মা তার বেডের কাছে লিখে রেখেছে তার সন্তানকে উদ্দেশ্য করে বাবা তোর সন্তানকে তুই উচ্চ শিক্ষিত নয় বরং সুশিক্ষিত বানাস নয়তো আজ থেকে বিশ বছর পরে আমার পাশের বেডে তোর জায়গা হয়ে যাবে এই কথার ওজন বড় বেশি ভাই এই কথার ওজন বড় বেশি আজকে আপনি আপনার বাবা এবং মায়ের সাথে যে আচরণ করবেন এই আচরণটা আল্লাহ তালা ঠিক বিশ বছর পরে আপনার ভাগ্যে ফেরা দিবে আজ আপনি সন্তান কাল আপনি বাবা আজ আপনি কন্যা কাল আপনি মা আজ আপনি শাশুড়ি কাল আপনি আজ আপনি পুত্রবধূ কাল আপনি শাশুড়ি এজন্য মুরব্বীদের সাথে এমন কিছু করবেন না যেটা আপনি মুরুব্বি হলে নিজে সহ্য করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার হকের ব্যাপারে আমাদের যত্নশীল হওয়ার তৌফিক দান করুন লোকমানে হাকিমের প্রথম উপদেশটাই হচ্ছিল বাচ্চা বাবা ও বাবা তুমি কি করো না শিরিক করো না এই গোনা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন এরপরে লোকমান হাকিমের আরো আটটা উপদেশ আছে আমরা ইনশাআল্লাহ তালা আগামী জুমা থেকে আবার ধারাবাহিক তার উপদেশনামক নিয়ে আলোচনা করবো ইনশা